প্রাথমিক শিক্ষকদের যে গ্রেড পে হেড টিচারদের যে গ্রেড পে তো পে প্রোটেকশন পে শিক্ষকদের বেসিক যে আনুপাতিক হারে বৃদ্ধি পেয়ে নতুন যে বেতন নির্ধারণ তো এই নিয়ে থাকছে এই ভিডিওর মূল আপডেট যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন তো আমাদের চ্যানেলটির পাশে যে লাল যে সাবস্ক্রাইব বাটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন লেটেস্ট ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না চলুন বন্ধুরা দেখিনি বিস্তারিত ভিডিওর আলোচ্য অংশ প্রাথমিক শিক্ষকদের এরিয়ার হেড টিচারদের গেট পে উনত্রিশশো পে প্রোটেকশান শিক্ষকদের বেসিক পে আনুপাতিকারে বৃদ্ধি করে নতুন বেতন নির্ধারণ নিয়ে আপডেট তো দেখে নেব বন্ধুরা আমরা সরকারি বিজ্ঞপ্তিতে ধোঁয়াশা বড়সড় বেতন বঞ্চনার আশঙ্কায় প্রাথমিক শিক্ষকরা কিছুদিন আগেই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা যেহেতু বাড়ানো হয়েছে প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে তাই যোগ্যতা অনুসারে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে যে অনশনে বসছিলেন প্রাথমিক শিক্ষকরা বা শিক্ষিকারা তারপর শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন যে তাদের বেতন বৃদ্ধি করা হবে এবং সেই মতো শিক্ষা দপ্তর থেকে নোটিশ পাবলিশ করা হয়েছিল গত ছাব্বিশে জুলাই তো দেখতেই পাচ্ছেন এই যে যেটিশটি এটি পাবলিশ করা হয়েছে ছাব্বিশে জুলাই এই নোটিশটি বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এই নোটিশটি পাবলিশ করা হয়েছিল। তো এবং তারপরে এক নতুন সমস্যার সূত্রপাত প্রাথমিক শিক্ষকদের বেশ কয়েকটি সংগঠন মনে করেছেন যে ওই সরকারি বিবৃতি ধোঁয়াশায় ভরা সেখানে না আছে কোনো প্রোটেকশনের কথা না আছে কোনো সূত্র যে কোনো নিয়ম মেনে বেতন বৃদ্ধি হবে না আছে নতুন এবং পুরাতন শিক্ষকদের বেতন কাঠামোর মধ্যে সামঞ্জস্য কীভাবে রাখা হবে এবং সর্বোপরি না আছে কোনো ফর্মুলা মেনে এই বেতন বৃদ্ধি প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো যদি লক্ষ্য করা যায় সেই ক্ষেত্রে দেখা যাবে গ্রেড পে তো সবার ক্ষেত্রে এক নয় অর্থাৎ তেইশশো বা ছাব্বিশশো নয় নতুনদের ক্ষেত্রে গেট পে এক ছাব্বিশশো হলেও যারা আঠেরো বছরের বেশি সময় ধরে চাকরি করেছেন তাদের ক্ষেত্রে গেট পে আর একরকম প্রধান শিক্ষকদের ক্ষেত্রে গেট পে আর এক রকম ফলে সরকারি যে নির্দেশ গেট পে প্রশিক্ষণপ্রাপ্তদের ছাব্বিশশো থেকে ছত্রিশশো এবং প্রশিক্ষণহীনদের ক্ষেত্রে তেইশশো থেকে উনত্রিশশো করা হয়েছে অনেক শিক্ষক এর মধ্যে পড়ছেন না ফলে তাদের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে প্রাথমিক শিক্ষকদের বেশ কয়েকটি সংগঠন যে যে দাবিগুলো করেছেন এক শিক্ষকদের বেসিক পে আনুপাতিক হারে বৃদ্ধি করে নতুন বেতন নির্ধারণ করা এবং অতিরিক্ত ইনক্রিমেন্ট ব্যবস্থা করা দ্বিতীয় প্রধান শিক্ষক অর্থাৎ টিচারদের গেড পে বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা এবং তাদের ন্যূনতম যে পে তিন টাকা করা তিন এরিয়ার প্রদান করা অর্থাৎ যে শিক্ষকরা এনসিটি নিয়ম মেনে যেদিন এরিয়ার প্রদান অর্থাৎ যে শিক্ষকরা এনসিটি নিয়ম মেনে যেদিন শিক্ষাগত যোগ্যতা বৃদ্ধি বা প্রশিক্ষণ সম্পন্ন করেছেন তাদের বর্ধিত বেতন যেন সেই থেকেই কার্যকর হয় তো বন্ধুরা এই ছিল এই আপডেট তো ধোঁয়াশা কবে কাটে তো সেটাই দেখতে হবে পরবর্তী আপডেট পাওয়া পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে তো বন্ধুরা যতদিন না পর্যন্ত গেট পে পে এই নিয়ে ধোঁয়াশা কাটছে ততদিন পর্যন্ত ধোঁয়াশা সৃষ্টি মানে ধোঁয়াশা থেকেই যাবে যতদিন পর্যন্ত কার্যকর ডাইরেক্ট ঘোষণা না হচ্ছে ততদিন পর্যন্ত এই ধোঁয়াশা রয়েই যাবে তো বন্ধুরা আমাদের চ্যানেলটি আপডেট করে রাখুন সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী আপডেট পাওয়ার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ বন্ধুরা